কিয়ামতের মাঠে ছুটতে থাকবে উম্মতি উম্মতি বলা। হায় কেমনে বুঝবেন আপনারা, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে কিন্তু চেয়ারে বসাইতে পারবে না, আল্লাহ বসবে না চেয়ারে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন, এটা তো আপনারই, বলে এই জন্যই তো হাত রাখলাম আমি মালিক, বিদায় মিলকিয়াতের পরিচয় দিলাম, বসবো না কেন, বলে আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, কে হাউজে কাউসারে যে ঠোঁটে লাগায় পানি পান করাবে, কে মিজানের পাল্লায় দৌড়াবে, যদি আমলের পাল্লা সামনে না ঝুঁকে তো আপনি না আমাকে বলছেন সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি কইরা ছাড়বেন, আমিও দুনিয়ায় থাকতে বইলা আসছিলাম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর রাজি হব না, পাল্লা যদি সামনে না ঢুকে তো হাত উঠায় ঝুঁকায় দিন। আপনি না ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, আবার পুলসেরাতে দৌড়ায় যাব, যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়ে পার করায় দিব, যা দুরুদ আমার উপরে পড়ছে ওই নবীর কেরিয়ার, ওনার গোলাম হবেন না তো হবেন কার, আমাকে বলেন বলেন আপনার বিবেক কি বলে, বলো যুবক তোমার বিবেক কি বলে, শুধু এইখানেই তো শেষ না, আর একটু আগে নিয়ে যাই, যখন কবর থেকে উঠাবে মাকামে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য কবর থেকে উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবে, ওয়াহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল, শব্দ আমার নোট করে নিয়ে যান, ওয়াহুয়া ইয়াকুম ওয়াইয়াবকি ওয়াইয়াকুল, উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে, আইনা উম্মতিয়া জিবরিল, জিবরিল আমার উম্মত রিসিপশনে আসে নাই কেন, তুমি একা আসছো কেন, আমার উম্মত কি আমার চোখের অন্তরালে পুলসেরাতের ওই পারে নিয়ে গেছো, না পুলসেরাতের পারে এখনো আমার উম্মত আছে, জিবরিল হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে বি ইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না, উম্মত তো ওঠেই না, রিসিপশনে আসবে তো আসবে কি করা, যেই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যেই নবী দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন সর্বশেষ নয়টা ফ্যামিলি যারা সবাই ক্ষুধার্ত, এই কথার থেকে বোঝা যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলছিলেন যে বাতি জ্বালানোর তেলও আমাদের ঘরে ছিল না, যদি থাকতো তাহলে ক্ষিদা নিবারণের জন্য ওটাকে পান করে নিতাম, আমরা এতটুকু ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর রাসূল ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন, নয়টা পরিবার ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হোসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা উম্মে কুলসুম ক্ষুধার্ত, কিন্তু আল্লাহর রাসূল কারো জন্য চোখে পানি না, জিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন, আনতা ইলা রফিকিল আলা, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, আল্লাহু ইয়ান্তাদিরুক, আল্লাহ আপনার অপেক্ষা করতেছে, এখনো চোখে পানি কেন, বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, আরে আমাদের জন্য মরার সময় চোখে পানি, এই জন্য আমি বলতে বাধ্য সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে উন্মত হওয়ার শোভা পায় নাই, নাইলে যুবক ওই লাইফ স্টাইল বানায় তো বানায় কি কইরা, যেই লাইফ স্টাইলের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাপ নাই, ও যুবক তুই পার হবা তো হবা কি কইরা, আমরাই পার হব তো হব কি কইরা, আমি মা বোনদেরকেও বলতেছি আপনাদেরকেও বলতেছি সবাইকেই বলতেছি, আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান, গোলাম শিখেন গোলামি, আর ওই গোলামি সবচেয়ে বড় নিদর্শন আসার সাথে সাথে সেজদা যাওয়ার সময় চিৎকার আসসালা, ওটা হলো সবচেয়ে বড় নিদর্শন গোলামি, এই জন্য আমার কথা শেষ, যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে ওয়াদা করতে পারে কিনা এই মজমা যে আর যতদিন বেঁচা থাকব নামাজের সাথে কোনো আপোষ হবে না, পাক্কা ওয়াদা, বিলকুল ওয়াদা, বিলকুল ওয়াদা, কিন্তু নামাজের সাথে আপোষ হবে না, যুবকরা বলতেছে তো নামান, আর দ্বিতীয় হলো বেরে দোস্ত আসেন নবীর আদর্শ শিখেন, নবীর কেরিয়ার শিখেন, নবীর লাইফ স্টাইল শিখেন, আল্লাহ ওয়াদা করছে এই উম্মতের সাথে, এই উম্মতের সাথে ওয়াদা ওয়াদা, একটাও যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি, হয় আমাদের নবীর সুবাদে আমাদেরকে কিনা দিছেন, চলেন শেষ হাদিস মনে উঠলো শোনা দিই আপনাদেরকে, এই উম্মত দুযোগে যাবে কিন্তু হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা চকচক কালো হবে না, দুযোগীদের চেহারা কালো, এই উম্মতের চেহারা কালো হবে না, মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আসামি নিয়ে আসছো, হাত করি কোথায়, পুলিশের হাতের ভিতরে হাত দিয়ে যদি কেউ হাঁটে
তাহলে কি মনে করবেন, আসামি না বন্ধু? হ্যাঁ বন্ধু, ঠিক না? এই জন্য পুলিশে হাত দিয়া ধরে, হাত দিয়া হাত দিয়া ধরে, কিন্তু আগে হ্যান্ডকাপ পড়ায় তারপরে হাতে ধরে, মানুষে যেন বুঝে এটা বন্ধু না, এটা আসামি। তো মালিক জিজ্ঞেস করবে, কেমন আসামি নিয়ে আসছো, হাত করা কোথায়, বেড়ি কোথায়, ছিকল কোথায়, চেহারা ঝকঝকে? ফেরেশতারা বলবে, এত কিছু বলতে পারবো না, হাতে ধরায়া দিছে নিয়ে আসছি। তা আল্লাহ জবাব দিবে, মালিক আমার বন্ধুর উম্মত খবরদার। তো জিজ্ঞেস করবে, আল্লাহ হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না, যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগে ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলি গেলায় কোনোদিন চিকল লাগে না। শোনো মালিক, আমার বন্ধুর উম্মত তিন জায়গায় আগুন দিবে না, চেহারায়, হাতে আর পায়ে, বাকি শরীরে আগুন দিয়া দাও। আগুনকে বলবে খুঁজি ধর, আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিবে কলেমা, আমরা কলেমা পড়বো চিৎকার দিয়া দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগুন বাইগা চলে যাবে একবার দুইবার তিনবার, মালিক রাগ হয়ে আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন, আগুনের জবান আল্লাহ খুলা দিবে, আগুন বলবে লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে ওরে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ফাআমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুমের মতো ঘুম দিয়া দিবেন, যেরকম ঘুমত মৌত, এই জন্যই তো দোয়া পড়া ঘুমাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায় দিবে, আওয়া আজাব ঘুমের ভিতরে হয়ে যাবে, যেদিন কমপ্লিট হয়ে যাবে ওই দিন উঠায় নিয়ে আসবে, বা যেই দিন সুপারিশ আমাদের পক্ষে হয়ে যাবে আল্লাহর রসুল সুপারিশ করবে উঠায় নিয়ে যাবে, নবীর সুবাদে। এই জন্য নবীর গোলাম হয়ে আজকের থেকে জীবন কাটাবো, কি ওয়াদা, বিলকুল পাক্কা, কি বলেন, ওয়াদা তো। কিন্তু আপনারা তো 14 গ্রামের মানুষ, ঠিক না, গ্রামও 14টা, ইউনিয়নও 14টা, ঠিক না, চালাক তো আর আপনারা কম না, ঠিক না? হ্যাঁ আমি তো মাঝে মাঝে বলি, সারা বাংলাদেশের সবচেয়ে চালাক আর আপনাকে সবচেয়ে বোকা এক পাল্লায় দিলে তারপরও বাড়ি হবে, ঠিক না? আপনারা প্রশ্ন করতে পারেন, নবীকে পাবো তো পাবো কোথায়, ঠিক না? এই জন্য আল্লাহ সিস্টেম করছেন, কেননা নবীর গোলামি ছাড়া, নবীর লাইফ স্টাইল ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর জীবন ছাড়া এই ছোট্ট জীবনটা কোনোদিন সুখী হয় না, কোনোদিন হবেও না। আমি বাংলাদেশে বলি, আমার ওয়াজ করতে হয় না, পেন ড্রাইভের মতো যদি এখান থেকে বাহির করা যাইতো তাহলে আমি বাহির করে বড় প্রজেক্টর লাগায় ছেড়া দিতাম, আপনারা হাসিও দেখতেন, কান্নাও দেখতেন, আর আপনারও কানতেন, কারণ আমার এখানে হাজারো হাসি আর কান্না লুকায়িত আছে। আমি প্রত্যেকবার কোনো না কোনো দেশে গেলে দুই চারটা কান্না হাসি এখানে লুকায় নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এইবারও আমি গত মাসে আসছি, নভেম্বর, আমি অক্টোবরের শেষে আসছি আমেরিকা থেকে, মাসখানিক হয়তো হলো, এইবারও আমার চোখে কানতে বাধ্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকা গেছে, মেক্সিকো দিয়া, জেলের থেকে বাহির হওয়ার পরে 2 মাস ছিল, আমি তার জানাজা পড়ছি, এখনো তার কেস চলতেছিল, সে গ্রিন কার্ড পায় নাই, কিন্তু তার জব করার অনুমতি ছিল, চাকরি সে করতে পারত, একটা অনুমতিপত্র তাকে দিয়া দিছেন, সে হোম ডেলিভারি দিত, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার জানা যায় কে কাঁদছে না কাঁদছে, কে কাঁদছে বা কাঁদে না এটা আমার বিষয় না, কিন্তু আমাকে কাঁদায় দিছে, যে হায় এর বুকে কতই না স্বপ্ন ছিল, চোখে কতই না স্বপ্ন ছিল, বুকে কতই না আশা ছিল, 30 লক্ষ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে সে আসছে, হায় 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 হায়, তার পরিবারের কতই না আশা ছিল, ভাই বিরাদরের কতই না আশা ছিল যে কয়েকদিন পরেই গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, আমরা আমেরিকা চলে যাব। হায় সব কিছু, কোত্থেকে যে আসলো মৌত, কোত্থেকে আসলো মৌত, আর সব দুনায় মিশায় দিল, এটাই সত্য, এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলে হবে না, নবীর আদর্শ, নবীর কেরিয়া, নবীর জিন্দেগি শিখবেন তো শিখবেন, করতে গা চলে তো গেছে দুনিয়ার থেকে 1433 বছর আগে। এই জন্য আল্লাহ সিস্টেম করছেন,
নবীর গোলামি ছাড়া কেউ আল্লাহর গোলাম হইতে পারবে না, নবীর গোলামি ছাড়া কারো এই ছোট্ট জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, দাম পাবে না। নবীর গোলাম হবে তো গ্রহণযোগ্যতা পাবে, দাম পাবে, দাম পাবে। আল্লাহ লুইপা নিবে, লুইপা নিবে, এটা আল্লাহর ওয়াদা। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ওয়াদা। ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে বন্ধু আমি বানায় নিব, গুনাহ খাতা সব মাফ করে দিব। এই জন্য শিখবেন কোত্থেকা, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন কিয়ামতের সকাল পর্যন্ত। প্রথমে আল্লাহ নির্বাচিত করছেন, আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ কিছু লোককে নির্বাচিত করছেন, প্রত্যেক সময় পাওয়া যাবে, প্রত্যেক যুগে পাওয়া যাবে, প্রত্যেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু বাংলাদেশের মতো পাওয়া যাবে না কোথাও। আল্লাহ নির্বাচিত করছেন, আমার পিছে যারা বসা আছে, যাদের সুবাদে আজকে এই ইসলামিক সম্মেলন, উলামায়ে কেরাম, এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এই জন্য যারা সিনার ভিতরে নবীর আদর্শকে লুকায়া রাখছেন, এদের কাছে নবীর আদর্শ আছে, নবীর কেরিয়ার আছে, নবীর জীবন আছে, এক একটা ছোট ছোট সুন্নত পর্যন্ত সুরক্ষিত করে রাখছেন, এক একটা জিনিসের নাম পর্যন্ত সুরক্ষিত করে রাখছেন, এদের আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। দ্বিতীয়, আল্লাহ রসুলের পক্ষ থেকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বাংলাদেশের জন্য সহজ, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, কয়েকটা জেলা আছে, সিলেট, ময়মনসিংহ, এরকম কয়েকটা জেলাদের জন্য আরও সহজ। এগুলো সব উলামায়ে কেরামের কারখানা, এখানে ডিপু, এইখানে উলামায়ে কেরাম, কদমে কদমে এইখানে। এদের কাছ থেকে নবীর কেরিয়ার শিখো যুবক, তোমার পায়ে হাত রেখা কলি, তোমার যুবকের যৌবনের মূল্যায়ন করো, আল্লাহ তোমাকে মূল্য দিবে। কেমন মূল্য দিবে আল্লাহ ওয়াদা করছেন। বিদায়, এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখো, তোমার মেধা, তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার অ্যান্ড্রয়েড সেট, তোমার নেট, তোমার ইমো, তোমার হোয়াটসঅ্যাপ, তোমার বাইবার, সব কিছু এটার পিছনে ব্যয় করো যে আমি নবীর জিন্দেগি শিখবো আর মানুষকে এটার মাধ্যমে শিখাবো। উলামাদের কাছ থেকে শিখেন, শিখবো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, বিলকুল। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।